আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বরকাতহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজকের বিষয়বস্তু হলো জাদু বান পুকুরি কালাম কাটার পুরানি আমল দেখেন মানুষের জাদু করলে পাতা কত সমস্যা হয় যার জাদু করছে সে বুঝতে পারে যার সমস্যা হয়েছে হেজি বুঝতে পারে যাদু করলে কী সমস্যা হয় আপনাদেরকে আমি বলি শোনেন এক নম্বরে মাথা গরম হয়ে যাবে মাথা গরম হবে মাথা দেয়া ধাপ বাহির হবে কান দেয়া ধাপ বাহির হবে কান গরম হবে আপনি নাভেচারের মধ্যে বিষ করবে ঘুম আসবে না প্রচণ্ড ব্যথা হবে শরীরটা এই প্রকারের আপনার জাদুহু নমুনা আরেকটা কথা হলো যে কোনো বাড়িতে যদি তাবিজ করেছে ওষুধ খাওয়াইছে রাস্তায় ঘেরেছে ঘরে ঘেরেছে আপনাকে মাংস দিয়ে ওষুধ খাওয়াইছে যা কিছু করছে সব সমাধান হবে এই আমলের মাধ্যম দিয়ে সমাধান হবে যে মানুষ যে তাবিজ করে ওষুধ খাওয়ায় এটা আগে থেকে চলে আসে এখনও ফেরাউনের জাত দেশে আছে আমি আপনাদেরকে বলতে চাই যাদের জাদু করা হয় তাদের কী যে সমস্যা হয় সে ব্যক্তি বুঝতে পারে এটা চমককার একটা আয়াত একটা সোরা এই সোরার আমল করলে সব কেটে যাবে সব কেটে যাবে আপনি জাদু করলে বা বসে থাকতে পারবেন না মাথা ঘুরাবে শরীর দুর্বল হয়ে যাবে মোটা মানুষিক কোনো হয়ে যাবে নানা সমস্যা দেখা দেয় তাহলে আপনি কাজটা কীভাবে করবেন আমি আপনাকে দেখাইতেছি সেভাবে কামটা করবেন নিয়মটা হলো আপনি এই সুরা ফালাক এই সুরা ফালাক সোড়াটা সম্পূর্ণ করতে হবে সোরা ফালাকটা নিয়মটা হলো আপনার নিয়মটা হলো কালো নাইবা নীল হতা নেবেন কালো নাবা নীল হতা নেবেন যে মানুষটার জাদু করা হয়েছে তার বুড়ি পায়ের বুড়ি নদীর থেকে নিয়ে মাথা পর্যন্ত মাপ দিবেন মাপ দেওয়ার পরে তিনটা ভাজ করবেন নাই বা চারটা ভাঁজ করবেন ভাঁজ করার পরে এই সোনাটা সোরা ফালাক সোরা সম্পূর্ণ সোরা ফালাক দেখেন দেখেন উল্লাউ জুবের হব্বুল ফালাক মিন মা খালাক ওয়ামিন শর ই ওয়ামিন হাসিদিন ওমিন হাসাদ এই সোরাটা একবার পড়বেন একবার ফু দিবেন এই সরাটা আপনি একবার পরবেন ওই হুতার মধ্যে একবার ফু দিবেন একবার পড়বেন একবার ফুঁ দিবেন একটা করে গিরু দিবেন মুঠত তা আমি আবার বলতে আসি এই একটা একবার পরবেন একবার পরার পরে ওই হূতাটা গিরো দিবেন এবং ফুঁ দিবেন আবার পরবেন গিরু দিবেন আবার ফুঁ দিবেন এইভাবে এগারোটা করবেন এগারোটা করার এগারোটা ফুঁ দেওয়ার পরে আপনি এই হুতাটা গোল করবেন হাতে নিয়ে গোল করবেন গোল করার পরে আপনি আগুনে মেসের কাঠি দিয়ে আপনি পোড়া দেবেন পোড়া দেওয়ার পরে যখন আপনি গুন্ধ বাইর হবে গুন্ধ বাইর হবে তখন আপনি বুঝতে পারবেন যে একে জাদু করা হয়েছে একে জাদু করা হয়েছে আর যদি গুন্ধ না বাইর হয় তাহলে বুঝবেন এর অন্য কিবা অসুখ হয়েছে অসুখ হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে বুঝে দিছি। আপনারা আমল করবেন বুঝতে পারবেন এটা আমার পরীক্ষিত আমল আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ন্যাশনাল হেল নিউজ লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন টি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাকে মোবাইলে পৌঁছিয়ে যাবো সবার আগে দেখতে পারবেন সবার আগে দেখতে পারবেন আশা করি আমি ডিস্টিশন বক্সে আমি এটার সুরের বাংলা লিখে দিব আপনার দেখে নেবেন তেল আইচক্ৰীমত ৰাখি আছালো বৰহ